গভীর রাত্রে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে দুষ্কৃতী হামলা, বাড়িতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ, এছাড়াও ভাঙচুর চালানো হয়। ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, এছাড়াও আতঙ্কে গোটা পরিবার। ঘটনাটি গতকাল গভীর রাত্রে নদীয়ার শান্তিপুর ফুলিয়ার বেলঘরিয়া এক নম্বর অঞ্চলের। অভিযোগ, গতকালের গভীর রাত্রে ওই এলাকার তৃণমূলের বুথ সভাপতি সুবল মল্লিকের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায়। এরপর গোটা বাড়িতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়, শুরু করে ভাঙচুর। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। পরিবারের লোকজন বাইরে বেরিয়ে আসতেই দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। তবে কেন এই হামলা, এখনো পর্যন্ত স্পষ্ট করতে পারছে না তৃণমূলের বুথ সভাপতি সুবল মল্লিক। গতকাল রাত দুটো পনেরো নাগাদ আমার মা যখন কাঁচামিচি করে বাইরে এসে, তখন আমরা সবাই বেরিয়েছি, দেখি আমাদের পুরো ঘরটা আগুন জ্বলছে বাইরে দিয়ে। ওই একটা মাথা থেকে একটা শেষ মাথা পর্যন্ত পুরো পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। তা সাইকেলে হয়তো প্রথমে লেগে গেছে, সাইকেলটা টিউবটা বাস করতে মাঠের পেয়েছে, বাইরে বেরিয়ে দেখি সব ধরে গেছে। সেই মুহূর্তে আমরা বেরিয়ে এসে আগুন নেবানোর চেষ্টা করি, কল থেকে জল দিই, জল যখন দিই আরও দাও দাও করে ধরতে লাগে, তখন বালি থাকে পাশে, বালি এনে কোনো রকমভাবে তাড়াহুড়ো করে আমরা আগুনটা নিভিয়ে ফেলতে পারি। যদি না নেওয়া তাম হয়তো আমার দুটো মেয়ে আছে, আমার বোন আছে, হ্যান্ডিক্যাপ বোন আছে বাড়িতে, আমার সবাই হয়তো পুড়ে মরে যেতাম। তারপরে কেন এই ঘটনা বলে মনে করছেন কি? আমি দাদা মাথায় আমার ঢুকছে না যে কারোর সাথে আমার এমন কোনো শত্রুতা আছে যে আমার এই ঘাত করে ক্ষতি করতে পারে। আমার মনে হয় না আমার সাথে কারোর সাথে গন্ডগোল অশান্তি, আমার বাড়াতে কিচ্ছু নেই। আপনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? আমি তৃণমূল কংগ্রেসের একজন। আপনার মনে হয় যেটা বিরোধীরা বা কোনো চক্রান্ত বা কিন্তু বিরোধী চক্রান্ত আমার মনে হয় না, এটা বিরোধী কোনো চক্রান্ত নেই না, গোষ্ঠীদণ্ড এরকম কোনো ব্যাপার দাদা? এটা এখন আমি বলতে পারবো না দলের গোষ্ঠী, এখন তো আমি বুঝতে পারছি না কে করেছে বা কি জন্য করেছে, কারণ আমার সাথে কারোর সাথে সেইভাবে আমার এলাকার তো নেই, বাইরেও আমার সাথে কারোর সাথে শত্রুতা নেই। আমি সকালবেলা কাজ করি, আমি পঞ্চায়েতের ওষুধ দেওয়ার কাজ করি, বিসিটিদের কাজ করি। এইখানে আমাদের বাড়িওয়ালারা বলছে তোমার গ্যাস লাইটার থেকে আগুন, ওই গ্যাস বেড়ে আগুন জ্বলতেছে, গ্যাসের গন্ধ বেরোচ্ছে নাকি, তা বলছে না। তারপরে আমি আবার দরজার ফাঁকা দেখি আমাকে উঠোন ভরে আগুন জ্বলতেছে, সারা বাড়ি দিয়ে ঘরের চারিপাশ দিয়ে আগুন ধরাই দিচ্ছে। ঘটনা জানতে পারলেন বা দেখতে পেলেন? তারপরে আমাকে সুবললে ডাক দিচ্ছি, সবাই ডাক দিছি, জলের ডবে দরজাতে বের করে জল ঢেলে দিছি, আর উঠোন ভরে আগুন ছড়াই গেছে। আপনি প্রথম দেখেছিলেন? কটা কটা নাগাদ হয়েছে এটা ঘটনাটা? হ্যাঁ, কি মনে করছেন কে বা কারা দৌড়াতে পারে আগুন, সেটা তো জানি না। আশেপাশে কাউকে দেখতে পেরেছেন বা কেউ বা কাউকে দেখতে পেয়েছেন? না না, দেখতে পাননি। কি মনে করছেন এই আগুনটাকে কে বা কারা ধরাতে পারে বলে মনে করছেন? এখন সেটা কে ধরাতে পারে সেটা তো আমি বলতে পারছি না। তাহলে কি এই হামলার পেছনে রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব নাকি অন্য কোনো কারণ? সবটাই এখনো পর্যন্ত ধোঁয়াশা। আজ সকালে ঘটনার স্থলে যায় শান্তিপুর থানার পুলিশ, এরপর পরিস্থিতি খতিয়ে দেখে। এছাড়াও কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। সকালবেলা যখন ওই ব্রাশ করতে করতে বেরিয়েছি, তখন আমাদের বাড়িওয়ালা বলছে যে ভরতের বাড়ি আগুন দিয়েছে, সাইকেল ফাইকেল ছিল কিছু পেট্রোল দিয়ে, এবং দেশে যেখানে গ্যাস সিলিন্ডার ছিল ওখানে একটা চাদর ভিজিয়ে গুজিয়ে দিয়ে গ্যাস সিলিন্ডার সোজা দিয়েছে। দেওয়ার পরে ওই সাইকেলের টায়ার যখন বাস্ট হয়েছে তখন নাকি ওরা শুনতে পেরেছে, শুনতে পেরে আশপাশের লোক যারা ছিল তাদেরকে চেঁচিয়ে এক জায়গা করেছে, বাইরের লোক এসে এবার জল টল দিয়েছে, তাতে থামে না বলে এখানে বালির একটা গাদা ছিল, সে বালির গাদার থেকে বালি ফালি কিছু দিয়েছে, প্রতিবেশী সব উঠে পড়েছে, ওঠার পরে সবাই একটু নিবানির ব্যবস্থা করে তখন নিয়ন্ত্রণে এসছে। কি মনে হচ্ছে যে আপনারা তো প্রতিবেশী, কি মনে হচ্ছে যে আগুন, এদের তো কোনো শত্রুতাই বলে আমার মনে হয় না, কেননা যে গার্জিয়ান যে ওনার নাম ভরত, ওনার সঙ্গে আমরা গান কীর্তন টীর্তন বেড়াই, কিন্তু লোক ভালো, ছোটো ছেলেটা তো উল্টো ডাঙানা কলকাতায় একটা সোনার দোকানে কাজ করে, সে তার সঙ্গে কোনো ইয়ে নেই। এই বড়ো ছেলেটা একটু ওই পঞ্চায়েতে কাজ করে এবং দেশে ওর শত্রুতে থাকলে থাকতে পারে, কিন্তু সেগুলো আমরা জানি না, হয়তো যত মানুষ ছিল হয়তো কেউ প্রাণে বাঁচতো না, এইরকম একটা অবস্থা দাঁড়িয়ে যেত। হঠাৎ দেখি আমার পাশের বাড়ি, আমি হঠাৎ দেখি রাত্রে ওর মা চিল্লাচ্ছে, আমি ঘর থেকে বাইরে উঠেই দেখি ওদের বাড়ি দাও দাও করে বিশাল আগুন জ্বলছে। এবার এসে নেভাতে গেলে সে জল ঢেলে নেভাতে যাচ্ছি, আগুনের বিশাল তেজ সে না দেখলে বোঝা যাবে না, এত মানে তেজে আগুন জ্বলছে, বিশাল আগুন। এবার সারা ওদের ঘরের সারা উঠোন টুটোন কোনো জায়গা দিয়ে মানে ইয়ে নেই,
জল ঢেললে আগুন আরো বেড়ে যাচ্ছে, দিয়ে আগুন চরম উপরে উঠছে, সে মানে না দেখলে বলা যাবে না এত মানে তেজে আগুন বেরোচ্ছে। পাঁচা যেত দৌড় দৌড়াতে মানে জুতো পায়ে যে দৌড় দৌড়াতে রাস্তার ধারে দুই তিনজন গেছে, এখন আমাদের মনে হয় যে ওরাই। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।